কাঠের গোলায় বন্দুকের ভান্ডার। পুলিশি অভিযানে কাঠের গোলা থেকে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনায় কাঠগোলার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বড়সড় সাফল্য বীজপুর থানা পুলিশের। ফের বীজপুর থানার তৎপরতায় উদ্ধার 4টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। ঘটনায় গ্রেফতার এক। সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন, ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। সাধারণ মানুষের সুবিধার্থে কথা মাথায় রেখে এই বছর ভোটের অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালিয়েছে পুলিশ প্রশাসন। শুধুমাত্র সীমান্তবর্তী এলাকাগুলিতেই নয়, সীমান্তবর্তী এলাকার পাশাপাশি শহরের অলিতে গলিতে নজর রেখেছে প্রশাসন। বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের তৎপরতায় বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধার হওয়ার ঘটনা উঠে এসেছে সামনে। এদিন আবারও বীজপুর থানার তৎপরতায় কাঁচরাপাড়া মিলননগর এলাকার একটি কাঠগোলা থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নামে বীজপুর থানার পুলিশ। অভিযানে নেমে কাঁচরাপাড়া মিলননগর এলাকার একটি কাঠগোলায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই সেই কাঠগোলা থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে গ্রেফতার করা হয়েছে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও। পুলিশ সূত্রে আরো জানা যায় এর আগেও 2010 সালে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসের নামে একটি খুনের মামলা রয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে বড় কোনো চক্রে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে বীজপুর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমরা কাঁচরাপাড়া মিলননগরের একটি কাঠগোলায় তল্লাশি অভিযানে নামি। এরপর সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং গুলি। ইতিমধ্যেই ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো জানান, বিশ্বস্ত সূত্রে খবর পায় যে কাঁচরাপাড়ার মিলননগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের, সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বীজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে। রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে 4টি আগ্নেয়াস্ত্র 2 রাউন্ড অ্যামুনিশন আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেফতার করি। এখানে কোনো বিদেশি নয়, এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব। যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব। দিনে দুপুরে এলাকার একটি কাঠগোলা থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বীজপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।